বিহারি ভাইয়ের একটা গান শুনতে চাই। সো গান চাই, গান চাই, মিরাজ কাম অন মিরাজ, চাই চাই চাই, আমাকে ফাঁসাই দেওয়া হচ্ছে, ঠিক আছে? আমি এটা ফাঁসাই দেওয়া না ভাই, আমরা সবাই মিলে আপনাকে ছোট্ট রিকোয়েস্ট করছি, এবং আমরা না আপনার ফ্যানরা সবাই রিকোয়েস্ট করছে। আমি আসলে একটা গান চাই, সত্যি কথা গান বলতে পারে প্লিজ। ইমরুল ভাই খুব ভালো গান করে, ঠিক আছে? ইমরুল ভাই খুব ভালো, ইমরুল ভাই কেবল মানুষ তাইলে আর মানুষ তাহলে লাইভ দেখবে না, বন্ধ করে রেখে দিবে। আমি বলছি কি, আমি সত্যি কথা বলি, করোনার ভিতরে মনে করেন অত আমি আমার লাইফে একটাই হয়েছে কি, একটা গান গিয়েছিলাম, তো ওই গানটা হয়েছে যে রাজশাহী কিংস এই সাব্বির ভাই এনরা মিলে আমাকে ফাঁসাই দিছিল, বুঝছেন? মিরাজকে ওই যে যদি থাকে নসিবে আপনি আপনি আসবে, এই গানটা গাইতে পারেন। রিয়াদ ভাই আমাকে ধরে পিটাবে এই গান, রিয়াদ ভাই শুনলেই আমাকে পিটাবে এই গান। নসিবের গানটাই কি গাবো? না তুই যেটা পছন্দ কর, তোর কমফোর্টেবল যেটা ওইটাই গা। এই যে ভীষণ যন্ত্রণা, কনফার্ম রিয়াদ ভাই আমার সাইজ করবে এই গান পরে। বললাম না আপু যে আপনার লাইফে একটা গ্রেট অ্যাচিভমেন্ট হলো এটা, আপনার ইনশাআল্লাহ দেখবেন এটা ফলোয়ার্স বেড়ে যাবে আরো গানের জন্য। মানে আমি দেখছিলাম যে সবাই মানে বলছিল যে মিরাজ ভাই গান গাও, আমরা বললাম যে ওকে তাহলে কেন নাই, তো তাসকিন ভাইকে দিয়ে কি গাবো নাকি বলেন? আমি তো গান গাইতে পারি না, আমি যদি অপশন থাকতো আমি নাইতে দেখাই দিতাম গান গাইতে পারি। আমি কেমনে নাচবো, কেমনে নাচবো আমার বাবা, আমি সামনে সামনে নাচ দেখাবো আপনাদের সবাইকে ইনশাল্লাহ। আচ্ছা তাসকিন, এই তোমার কাছে আমার একটা আমার একটা কোশ্চেন আছে। জি ভাইয়া, কোশ্চেনটা খুবই কমন কোশ্চেন, সেটা হচ্ছে যে ন্যাশনাল টিমে সব থেকে তোমার কাছের বড় ভাই কে, মানে যার সাথে সব থেকে তুমি বেশি মজা পাও, মানে কি ক্ষেত্রে? এখন ধরেন যে না না, সব থেকে ক্লোজ বড় ভাই সাব্বির ভাই, তারপর আপনিও তো আমার অনেক ক্লোজ বড় ভাই। ও একটু বাইরে গেছিল, আইসে বলছে, আইসে আমার কলের প্রেশার বলো, হ্যালো তাতা তাতা রেডি হই আর আইসে যাইতে চায় না আমার কাছে। ইমরুল ভাই, ইমরুল ভাই বেবি কই? ওই যে ওখানে এসে দরজার কাছে ভাঙতেছে, আমি শুধু গেটটা লাগাই রাখছি, যদি আসে আমার আর লাইভ করতে দিবে না, আগে হেডফোন খুলবে। তারপরে হচ্ছে ও তাসকিনের ছেলে মাশাআল্লাহ অনেক শান্ত, ও কোন দেখছো চুপচাপ বসে আছে, আমার ছেলে হলে এইখানে নিয়ে আসেন না দেখি এই হেডফোন ভাই বাংলা ভাঙ্গি দেখি নিয়ে আসেন।